আজ থেকে 17-18 বছর আগে মসজিদের ইন্টারভিউতে গিয়েছিলাম, 33 জন ক্যান্ডিডেট, আমি সর্বশেষ। তো 30 বছর আগে, সরি 18-19 বছর আগে আমার অবস্থা কিরকম ছিল বুঝতেই পারতেছি। দাড়ি টাড়ি এখন তো মোটামুটি বুড়ো হয়ে গেছি, তখন তো জোয়ান, দাড়ি সামান্য ছিল। গেলাম আমি ইন্টারভিউ দিতে, 4 জন ইন্টারভিউ নিচ্ছে, সবই সেই বুঝুন তো কথা কয় না। এখন আমাকে জিজ্ঞেস করে কোথায় আছেন, আমি বললাম কাদরিয়া তৈবিয়া মাদ্রাসা, আমি মাস্টরি করি। বললেন না আপনারা তো মিলাদ পড়েন, আমি বললাম হ্যাঁ পড়ি। পড়ি কিনা? লুকানোর জিনিস না, বলার জিনিস না, হ্যাঁ গোপন করার জিনিস, ভয় করার জিনিস? আমরা মিলাদ পড়ি কি পড়ি না? পড়তে চাই কি চাই না? আওয়াজ দেন চাই কি চাই না? পড়ি তো। বললেন মিলাদ কোথায় আছে, আমি বললাম কোরআন শরীফ আছে। এই আমার ছাত্র ভাইয়েরা একটু খেয়াল করো, বড় মধুর আলোচনা। তো হুজুর বললেন কি কোরআন শরীফে মিলাদ আছে? আমি বললাম হ্যাঁ আছে হুজুর। হুজুর কিন্তু ছোট হুজুর না, ঢাকা আলিয়ার প্রিন্সিপাল, ঢাকা আলিয়ার তৎকালীন প্রিন্সিপাল, নাম বললাম না আর কি। আমি বললাম হ্যাঁ হুজুর মিলাদ কোরআনে আছে। কোথায় আছে? আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলুন। হুজুর বললেন এখানে তো দুরুদের কথা আছে, মিলাদের কথা কোথায় আছে? এখানে তো দুরুদের কথা না আছে, মিলাদের কথা কোথায় আছে? তা আমি হুজুরকে বললাম হুজুর কোরআন শরীফে নামাজের কথা আছে? হুজুর বললেন হ্যাঁ আছে। বললাম হুজুর একটু বেয়াদবি মাফ করবেন, কোথায় আছে বলবেন? হুজুর বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত দাও। তা আমি হুজুরকে বললাম হুজুর এখানে তো সালাতের কথা না আছে, নামাজের কথা কোথায় আছে? কথা বুঝেন নাই? এখানে তো সালাতের কথা না আছে, নামাজের কথা কোথায় আছে? হুজুর বললেন সালাতই নামাজ। আমি বললাম মিলাদই দুরুদ। হুজুর বললেন সালাতই বলবেন না? কে কে রাগ করে আছেন আমার উপরে, হাত তুলবেন একটু তো, কিপটামিকে করেন, টাকা পয়সা দিবেন না আর কি, আওয়াজও দিবেন না। হুজুর বললেন সালাতই নামাজ, আমি বললাম দুরুদই মিলাদ, কথা বলেন ঠিক কিনা? এখন ট্র্যাক চেঞ্জ করলো হুজুর, বলল না আপনারা তো দাঁড়াইয়া পড়েন, পড়ি কিনা? আওয়াজ দেন পড়ি কিনা? আমরা ক্যাম করি না, দাঁড়াইয়া না বৈশা, কেউ কেউ তো বৈশা বৈশাও ক্যাম করে, এরকম আছে না নাই? তা আমাকে বলে তো ক্যাম করা দাঁড়াইয়া পড়ার কথা কোথায় আছে? আমি বললাম হুজুর কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়াইয়া দরুদ পড়ার কথা কোরআন শরীফে আছে। বড় আশ্চর্যের বিষয়, হুজুরের চোখ তো কপাল উঠে গেছে, কোথায় আছে? আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত কি একটা না আরেকটা? একটাই পড়লাম, আগে যেটা পড়েছি এখনো এটাই, মিলাদের কথা যেখানে, দাঁড়াইয়া পড়ার কথাও। তো হুজুর বললেন এখানে তো দুরুদ পড়ার কথা না আছে, দাঁড়ানোর কথা কোথায় আছে? কথা তো ঠিক, এই প্রশ্নগুলো কিন্তু তারা করে যে আল্লাহ বলেছেন দুরুদ পড়ার জন্য সুন্নিরা দাঁড়াইয়া পড়ে, কোথায় পাইছে? জবাব দরকার আছে না নাই? এই ছাত্র ভাইরা জবাব দরকার আছে না নাই? তো আমি এবার হুজুরকে সসম্মানে জিজ্ঞেস করলাম হুজুর তো কেমনে পড়ব, কো বসে পড়ব? আমি বললাম হুজুর কোরআন শরীফে তো দরুদ পড়ার কথা না আছে, বসে পড়ার কথা কোথায় আছে? কথা বুঝেন নাই? হুজুর যখন বসে পড়ার কথা বলেছে, আমি জিজ্ঞেস করলাম কেমনে পড়ব, হুজুর বললেন বসে পড়ব,
এবার তো আমার বলার সুযোগ হয়েছে। আমি বললাম, হুজুর আল্লাহ তো দরুদ পড়ার কথা না বলেছেন, দাঁড়ানো বসা শুইয়া কোনোটাই তো বললেন নাই, আপনি যে বসে পড়ার কথা বললেন এটা কোরআন শরীফের কোথায় আছে? জোরে কান্না ঠিক কিনা? এখন তো মাইনকার চিপায় পড়ে গেছে, মাইনকার চিপা বুঝেননি? আমি বললাম, হুজুর ওখানে তো বসার কথাও নাই, তো আপনি বসার কথা কোথায় পাইলেন? আপনি যেখানে পাইলেন বসার কথা, আমি সেখানে দাঁড়ানোর কথা পাইছি। আপনি বসার দলিল দেন, আমি দাঁড়ানোর দলিল দেব। কথা বলেন, কেয়ামতের আগে পর্যন্ত বসার দলিল দিতে পারবে? আওয়াজ দেন, পারবে? আমার আল্লাহ বলেছেন দরুদ পড়ো, তারা বলে বসে পড়তে হবে, আমরা চ্যালেঞ্জ করলাম কোরআনে কারিমে বসে দরুদ পড়তে হবে, একটা সূরাও নাই, একটা আয়াতও নাই, একটা শব্দও নাই, একটা হরফও নাই, তো যেখানে নাইয়ের মধ্যে তোমরা বলতে পারো বসে বসে পড়ার, নাইয়ের মধ্যে দাঁড়াইয়া পড়ার কথা আমরা বলার অধিকার রাখি কি রাখি না? বসে পড়া যেখানে, দাঁড়াইয়া পড়াও সেখানে। কথা বুঝে আসছে? পারবেনি সাহস করে বলতে? থার্ড কোশ্চেন শেষ হয় নাই, প্রেমের কথা। এবার বলেন, কন্যা আপনারও তো এইভাবে নামাজের মতো পড়েন। আমি বললাম, হ্যাঁ নামাজ পড়ি না, তবে এভাবে দাঁড়াই। কই নামাজের মতো হইয়া গেল না? এই কথাও কিন্তু তারা বলে যে নামাজ তো একমাত্র কার, আওয়াজ দেন, নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। তো আপনারা যে নামাজের মতো নবীর দুরুদ পড়েন, এটা নামাজের মতো হয়ে গেল না আমার ভাইয়েরা? আমি বললাম, নামাজের মতো পড়ি না, তবে নামাজের শুরুতে আমরা দাঁড়াই এভাবে হাত বেঁধে। তো কয় নামাজ তো একমাত্র আল্লাহ। তো আমি এবার হুজুরকে জিজ্ঞেস করলাম, আমি হুজুর আপনি তো বসে পড়ার পক্ষে, তো বসে পড়লো তো এমনিই বসব নাকি? বলেন, ওই বাবা কথা বলবেন না, বসে পড়লে তো পড়লে তো এমনি বসবো। এই ছেলে তুমি সামনে নামাজের শুরুতে দাঁড়াও, বসো তো একটু সামনে বসো। এ সবাই দেখেন, এই না বসা, কথা কয় না, এই না বসা, এই তো এই ছেলেটা বসছে। তা আমি বললাম, হুজুর আপনি তো বসে পড়ার পক্ষে, হ্যাঁ তো আমি যদি বসে এভাবে পড়ি, দাঁড়াই এভাবে পড়লে যদি বসে পড়ার মতো নামাজের মতো হয়, তো বসে যদি এভাবে পড়ি হুজুর, তাহলে কি নামাজের মতো হয় না? কথা বলেন ঠিক কিনা? এখন বাস হুজুরের চেহারা অন্ধকার, আর কোনো জবাব নেই, প্রথম প্রশ্নেরও জবাব নেই, ট্র্যাক চেঞ্জ করে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নেরও জবাব নেই, ট্র্যাক চেঞ্জ করে তৃতীয় প্রশ্ন, কবরের তিন প্রশ্ন শেষ।